নমস্কার বন্ধুরা, সকলকে অনেক অনেক ভালোবাসা দিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। তো দেখতে পাচ্ছ, এই যে আদিত্য এখনো ঘুম থেকে ওঠেনি, এখন এই যে উঠে শুয়ে আছে। তো আমি বাসন মাজতে গিয়েছিলাম, ও ডাকছে, মা কোথায় গেছো, দেখো কি পরিমাণে মশা ঢুকেছে। কি হয়েছে তোমাদের দাদা ভাই? সারা রাত আজকে 3-4 বার বেরিয়েছে, আর আমাদের এখানে মশার উৎপাতটা ভীষণ পরিমাণে। তো দেখো মশারিতে মশা লেগে লেগে রয়েছে। যাই হোক, চলো আদিত্য আসো, বাবা চলে আসো, চলে আসো, আসো আসো আসো, শুনে আসো। ইস ইস, দুষ্টটা না কোলে আসতে হবে। আচ্ছা বাপ্পা, ইস করতে হবে এখন। ব্রাশ ট্রাশ করে তারপরে দেখো আমি চলে এসেছি এখন কিচেন রুমে, ছেলের জন্য এখন চা বানাবো। তো কি হয়েছে, দুধটা আমি কালকে জাল করেছিলাম না, একটু সেমাই করেছিলাম, যতটুকুন দরকার ছিল ততটুকুনি জাল করে সেমাইটা করেছিলাম, আর বাকি দুধটুকুন আমি আর জাল করেছিলাম না। তো এখন ওই দুধটা জাল করতে গেলে অনেকটা টাইম লাগবে, তার জন্য এখন আর দুধটা আমি জাল করব না। এখন আমি ওকে একটু চা দিয়ে বিস্কুট দিয়ে দিয়ে দেবো। এমনিতে ওকে ডাক্তার ভারী খাবার খেতে মানা করেছে, দুধে তো অতিরিক্ত ভারী আর ওটাতে গ্যাসও হয় আমরা সকলেই জানি। তো ওই জন্য ওকে আর দুধটা আমি খুব একটা গ্রাহ্য করে দিচ্ছি না। এখন এই যে চা বসিয়ে দিচ্ছে ওর জন্য, যাই হোক এক কাপ চাই করবো। আর আমি দেখি একবারে চান টান করে খাওয়ার ইচ্ছা আজকে, কি দেখি করবো এখনো বুঝতে পারছি না। তো যাই হোক একটু জল তো খেয়ে নিলাম। আর এই যে কিচেন রুমটা মোটামুটিভাবে পরিষ্কার করা ছিল, আর যতটা পরিষ্কার না ততটা পরিষ্কার করে নিলাম। আর এখানে এই যে সেমাইটা বের করে এনে রাখলাম ফ্রিজ থেকে, কারণ অতিরিক্ত ঠান্ডা তো খাওয়া ভালো না, তো ওটা আমি চান টান করার পরেই খাবো। তো সেই জন্য আমি এখন একটু বের করে রেখে দিলাম। আর চিনি কৌটাতে দেখো চিনি ছিল না, আমি যেহেতু মাসকাবাড়ি বাজারটাই করি তো চিনি আমার এক্সট্রা আনাই ছিল। তো দেখো এই যে আমি চিনিটা তুলে নিচ্ছি, আমার 800 গ্রাম মতন চিনি প্রত্যেক মাসে লাগে, কারণ 2-3 টাইম চা, তারপরে আবার কি বলো তো যে মাঝে মাঝে এক্সট্রা একটু দেখা গেলো মিষ্টি জাতীয় কিছু বানালাম, পায়েস কিংবা সেমাই টেমাই, তখন তো চিনি লাগেই। তো সেই জন্য আমার 700-800 গ্রাম চিনি আমার প্রত্যেক মাসে আনতে হয়। এ হ্যাঁ, অবশ্যই আমার এটুকুতে হয় না, আমার মাঝে মাঝে এক্সট্রাও আনতে হয়, কিন্তু আমি মাসকাবাড়ির সঙ্গেই চেষ্টা করি সব কিছু এনে রাখার। তো দেখো আমি চা কিন্তু আমার এদিকে হচ্ছে প্রায় হয়ে এসছে, আমি এখন চাটা নামিয়ে নিয়ে যাব আদিত্যকে খাওয়াতে। তো দেখো একটু চা অবশিষ্ট ছিল, সেটা রাখলেও রাখা যেত, কিন্তু আর আমি ইচ্ছা করে ওটা আর রাখিনি। কি বাবা, ওষুধ না খেলে বাবা কিন্তু ইঞ্জেকশন দিতে নিয়ে যাবে। এখন আমি জামা কাপড়গুলো চান টান করে টরে তারপরে দেখো জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি বাইরে। বাইরেটা দেখেছো কত সুন্দর লাগে, চারিদিকে সবুজ পরিবেশ, আর মাঝখানটায় পাকা জায়গা করে দিয়েছে রেল থেকে, বেশ সুন্দর লাগে, আর চলাফেরারও কোনো অসুবিধা হয় না। কিন্তু বর্ষাকালে এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে জোঁক উপরে উঠে আসে জানো তো, এই একটা সমস্যা। আর এদিকে আমার ছেলে আর ওই বাচ্চাগুলো খেলা করছে, তো আমার একটাই ভয় লাগে কি এই বাচ্চাগুলো না দৌড়ে দৌড়ে বাড়ির দিকে চলে যায়। আমার ছেলে তো ছোটো ওদের থেকে অনেকটাই, প্রায় 3-4 বছরের ছোটো ওদের থেকে,
এই একটা সমস্যা, ওদের সঙ্গে দৌড়ে পারে না। যাই হোক, বাচ্চা মানুষ, মিশতে তো দিতেই হবে, না হলে হবে কি করে? আর দেখো কি পরিমাণে হাওয়া চলছে এদিকে, এত হাওয়া চলছে। আমি খাইয়ে দেবো। ওদেরকে আগে সিমাইটা দিয়ে তারপরে আমি এসেছি পুজো করতে, কারণ কি না, ওরা বাচ্চা মানুষ, কখন চলে যাবে কি না, এই জন্য ওদেরকে আগে দিয়ে দিলাম বাটিতে বাটিতে করে সিমাই। আর এখন আমি আসলাম ঠাকুরকে পুজো করতে। তো আমার সিংহাসনটা বন্ধুরা খুবই ছোট, যার জন্য আমি নিচে দুটো ইট দিয়ে পাতিয়ে উপরে তুলে নিয়েছি ঠাকুরটাকে, যাতে আমার বসলে পরে মা লক্ষ্মী আমার বরাবর হয় এই জন্য। আর না হলে নিচে পাতালে সিংহাসনটা খুবই ছোট পড়ে যাচ্ছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে, সিংহাসনটা একটু উপরে রাখাতে আমি আমার যখন ঘর মুছি তখন আমার ঘর মুছতে একটু সুবিধা হয়, কারণ আমি যেহেতু লাঠি দিয়ে ঘরটা মুছি ওই জন্য আমার একটু সুবিধা হয়। আর এই যে ধূপদানিটাও দেখো, রাখার মতন জায়গা নেই, তিনটে গ্লাস আর তিনটে থালা দেওয়ার পরে শুধুমাত্র প্রদীপটাই বসানো যায়। তো এর মধ্যে ধূপকাঠিটা আজকে, ধূপদানিটা উপর থেকে নিচে পড়ে গিয়ে আমার লক্ষ্মী ঠাকুরের কাপড়টা জানো না পুড়ে গেছিল, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি। তো দেখো ধূপকাঠির দানিটা কিন্তু আমি এই সাইডে এনে রেখেছি, সেটা দেখলেই বুঝতে পারবে। আর আমি এখন একটু চলে আসলাম মুখে ক্রিম লাগাতে, আমার মুখটা প্রচুর ফেটে ফেটে গেছে, এই গরমকালে আর সময় কি বলবো বন্ধুরা, আর সলি সলি টাইপের উঠেছে। কি ক্রিম লাগাই একটু বলবে তোমরা প্লিজ কমেন্ট করে, যে আমি কি ক্রিম লাগালে আমার মুখটা ঠিক থাকবে। এমনিতে দীঘার কাছে এসে এত কালো হয়ে গেছি, বাড়িতে গেলে মিরাক্কেলের মতন অনেক মানুষ কি বলে, যে তো আমাকে আমার বান্ধবীরাই চিনতে পারে না, যেমন মোটা হয়ে গেছি তেমনি কালো হয়ে গেছি, মানে দেখতে পুরো অকাধ্য হয়ে গেছি, সেই অঙ্কন আর এই অঙ্কন আর রাত আর দিন ব্যবধান। তো যাই হোক, মানুষের চেহারাটা বড় কথা না, সব থেকে বড় কথা হচ্ছে কেউ চিনতে পারলে তাকে পরিচয় দিই কিনা। এখনো দেখতে পেলে বন্ধুরা, সকাল থেকে সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গিয়েছে, অনেক কাজকর্ম না তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠে না, কারণ অনেক বড় ভিডিও হয়ে যায় আর আমার ফোনটা খারাপ, সেটা তোমরা সকলেই জানো। তো যাই হোক বন্ধুরা, এখন আমি যাবো রান্না করতে, আর সকাল থেকে এখনো কিছু খাইনি, চান টান সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, পুজোটাও কমপ্লিট হয়ে গেছে, এখন আমি যাব খেতে। তো কালকে একটু সেমাই করেছিলাম, তো বাচ্চাগুলো এসেছিলো, বাচ্চাদের একটু দিলাম, ওরা সবসময় আমার ছেলের সঙ্গে খেলাধুলা করে, ওরা পাশের কোয়ার্টারেই থাকে, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, ভালোই ঠান্ডা লেগেছে। আদিত্যর শরীরটা এখন একটু সুস্থ আছে। আর এই যে রান্না বান্না করবো এখন, হচ্ছে এই যে লাউ কেটে রেখেছি, দেখো এখানে এই যে লাউ কেটে রেখেছি, লাউর ঘন্ট করব আর ভাত করব আমি, কারণ এক ভাগে হলেই হয়ে যাবে। আর এখানে এই যে সেমাই রয়েছে, কিছুটা খাবো আর কিছুটা রেখে দেবো। তোমাদের দাদা ভাইয়ের একটা অভ্যাস খারাপ কি জানো তো, রাত্রেবেলাতেও মিষ্টি টিষ্টিগুলো খায়, কিন্তু দিনের বেলা ওকে দিলেও সেরকম তেমন একটা, যদি খাইয়ে দিই তবেই খায়, কিন্তু নিজে হাতে ধরে মিষ্টিটা খায় না। তো রেখে দেবো, রাত্রেবেলা খেয়ে নেবে একাই, আর দিনের বেলা যদি আমি খাই তাহলে সেই সঙ্গে দেখা গেলো আমি একটু খাইয়ে দিলাম। ওর একটা জিনিস থাকলে সেটা নিজে হাতে ধরে খায় না। যাই হোক চলো রান্না বান্নাগুলো করি, তোমাদের সঙ্গে কালকে আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে, আজকে এই পর্যন্তই, ভিডিওটা আর বড় করলাম না, চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে।